সরকারের চেয়ে শক্তিশালী তিনি আমরা এবার দেখব। এবার ইয়াবা ব্যবসায়ীদের নাম উচ্চারণ করে সংসদে আমরা সেটা আমরা প্রকাশ করে দেব। যে সমস্ত এবার ব্যবসায়ী আছেন মালিকদের তাকে বাদ যাচ্ছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সংসদে আলাপ করব কিভাবে আপনারা তালিকা থেকে বাদ দেন এটা দেখে নিব। আপনাকে সকলের সহযোগিতা আশা করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা জানেন দিন বদলের সনদ বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী চৌধুরী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। যে সমস্ত উন্নয়নের কাজ অসমাপ্ত আমার বাংলাদেশ নামে আছে সে সমস্ত উন্নয়নের কাজ আমরা ধারাবাহিকভাবে আমরা করে যাব। সঙ্গে সঙ্গে মাননীয় সংসদ সদস্য শাহীন আক্তার তিনি প্রতি মাসে তিনি এখানে উপস্থিত থাকবেন, বিভিন্ন মিটিং আমাদের যেখানে যে সমস্ত উপজেলা মিটিং হয় তিনি উপজেলা সেই সভার উপদেষ্টা হিসেবে সবসময় এখন উপস্থিত থাকবেন। যাহা আমাদেরকে এত অক্লান্ত পরিশ্রম করে আপনারা ভোট দিয়েছেন, আপনাদের প্রতি আমি কি নিয়ে কৃতজ্ঞতা স্বীকার করব সে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এদেশের পরিপ্রেক্ষিতে যে মানুষের স্বপ্ন ছিল, এদেশের উপিয়াতে কেবল মানুষের স্বপ্ন ছিল শিক্ষা বঞ্চিত এই টেকনাফ উপিয়াকে শিক্ষার আলো জ্বালানো। যে সমস্ত ইয়াবা ব্যবসায়ীরা ইয়াবার টাকা নিয়ে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এবার ইয়াবা ব্যবসায়ীদের যতই শক্তি থাক না কেন সরকারের চেয়ে শক্তিশালী তিনি আমরা এবার দেখব। কারণ টেকনাফের মানুষের যেখানে যায় সেখানেই শুধু একটি কথা, ইয়াবার সাথে সম্পৃক্ততা বলে আমাদেরকে অপমান করা হচ্ছে। যারা ইয়াবা ব্যবসায়ীর কাছ থেকে কথা খায় তাদেরকে আপনারা সকলেই চিনেন। আমি প্রশাসনের কর্মকর্তা বৃন্দদেরকে অনুরোধ করব যারা ইয়াবা ব্যবসায়ীর কাছ থেকে কট নিয়ে আপনাদের ধারস্থ হয়ে ইয়াবা ব্যবসায়ী থেকে টাকা নিয়ে চার্জশিট থেকে বাদ যাচ্ছেন, কোন অবস্থায় কোন ইয়াবা ব্যবসায়ী যাতে আইনের আওতায় বাহিরে না থাকে সেই ব্যবস্থা করার জন্য আমরা সংসদে এবার ইয়াবা ব্যবসায়ীদের নাম উচ্চারণ করে সংসদে আমরা সেটা আমরা প্রকাশ করে দেব। এই উপস্থিতি প্রশাসনের কর্মকর্তা ভাইদেরকে আমি অনুরোধ করব, প্রশাসন দলের ইয়াবা ব্যবসায়ীর নাম দেন, আরেক প্রশাসন তাকে ইয়াবা ব্যবসায়ী থেকে কোটি কোটি টাকা নিয়ে খালাস দেন। এদিকে ইয়াবা ব্যবসা বন্ধের জন্য আপনি এখানে আসছেন নাকি ইয়াবা ব্যবসা চলার জন্য আপনি এখানে আসছেন সেটা এবার ইনশাআল্লাহ প্রতিবাদ করা হবে। পরিশেষে